फ्रेंड्स आमरा ये मुहूर्ते रोएछी श्रीरामपुरे एकदम जीटी रोडेर ओपरे ये जे आपनारा फ्लैटटा देखछेन आमरा ये फ्लैटे आपनादेरके आजके एकटा रिसेल फ्लैट देखाबो। ये बिल्डिंगे रिसेल फ्लैट बिक्री रोएछे। प्रथमे आपनारा फ्लैटटा देखुन तारपरे फ्लैटेर एक्जैक्ट लोकेशनटा आमी आपनादेरके देखाबो। प्रथमे फ्लैटेर चारिदिकटा देखे नीन। फ्लैटटार नाम होच्छे आकाशदीप अपार्टमेंट एवं पुरो पोर्शनटा देखुन आपनारा। हमें देखान चेष्टा करी फ्लैट देखान चेष्टा करी तरपर हमें बोलो फ्लैट एक्जैक्टलि कौन पजिशन रही है कथाए रही है। फ्रेंड्स फ्लैटे फ्लैट रही है देखो ये हे फ्लैटर एकदम पजिशन जीटी रोड। ये देखें अपनारा अपन एक देखा जीटी रोड कथाय आपनारा बुझते ही पालन यही हे जीटी रोड। डान दिखे जी चले जा डान दिखे हे सामने हे नगा मोड़ नगा मोड़े ग्रीन कलर सिगनल देखें नगा मोड़। तो ये हे श्रीरामपुर जावर रास्ता रही है जीटी रोड धरे पाँच मिनट। यही हे रास्ता ये रास्तार ऊपर ही हे अपना फ्लैट यही हे अपना फ्लैट यही फ्लैटे अपन के रिसेल फ्लैट रही है सेटाई अपन के देखो। हम आस्ते आस्ते फ्लैटर सामने जा मुहूर्ते आर फ्लैटर सामने चले एलम এসে আমি আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা আরেকবার ভিউ করছি দেখাচ্ছি। এরপর আস্তে আস্তে আমরা চলে যাব এই বিল্ডিং এ কি কি রয়েছে না এই বিল্ডিং এ যে ফ্ল্যাটটা দেখাবো সেই ফ্ল্যাটটা হচ্ছে 5 বছরের পুরনো ফ্ল্যাট বাট লক এন্ড কন্ডিশনে রয়েছে কোনোদিন ইউজ হয়নি। নিচে কমার্শিয়াল দোকান রয়েছে এবং টু হুইলার পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং লিফট ফ্যাসিলিটি রয়েছে সঙ্গে রয়েছে 90% পর্যন্ত হাউজিং লোনের সুবিধা। আমরা ম্যাজিক পুরো প্রপার্টি আপনাদের হাউজিং লোন করে দেওয়ার ব্যবস্থা করব। শুধু এই প্রপার্টিটাই নয় যদি আপনারা মনে করেন আপনাদের পছন্দের কোনো প্রপার্টি রয়েছে দেখে রেখেছেন সেই প্রপার্টিতে লোন চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আমরা লোন করে দেওয়ার ব্যবস্থা করব। আমরা এই বিল্ডিং এর একদম পেছনের পোর্শনে চলে এসেছি আপনারা দেখলেন বাদিকে প্রচুর দোকান রয়েছে। এই হচ্ছে পেছন দিকের বাইক পার্কিং এর জায়গা অলরেডি বাইক পার্কিং করা রয়েছে উপরে শেড দেওয়া রয়েছে। फ्रेंड्स তাহলে আমি আপনাকে এই বিল্ডিং এর ব্যাক সাইডে বাইক পার্কিং এর জায়গা দেখিয়েছি এবং কমন একটা টয়লেটও রয়েছে সবার জন্য। এরপর আস্তে আস্তে আমি চলে যাচ্ছি এই বিল্ডিং এর অন্যান্য পজিশনগুলোতে। আমি আপনাদেরকে বলেছি এই বিল্ডিং এ রয়েছে টু হুইলার পার্কিং ব্যবস্থা যেটা দেখানো হয়েছে এবং এই বিল্ডিং এ রয়েছে আপনার লিফট ফ্যাসিলিটি। কোথায় লিফট রয়েছে আমি যাই গিয়ে দেখাই লিফট ফ্যাসিলিটি কোথায় রয়েছে তারপর আমরা ফ্ল্যাটে ঢুকবো এবং দেখাবো কোন ফ্ল্যাটটা। ফ্রেন্ডস আমরা ফ্ল্যাটের গেটের ভিতরে ঢুকে গেছি এবং আপনারা দেখছেন লিফট ফ্যাসিলিটি লিফট ইজ রানিং। এই হচ্ছে লিফট ফ্যাসিলিটি ডান দিকেই রয়েছে আপনার সিঁড়ির ব্যবস্থা নিচেও কিন্তু সাইকেল পার্কিং করার বাইক পার্কিং করার জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করার ব্যবস্থা রয়েছে সাইকেল পার্কিং এবং টু হুইলার পার্কিং করা যাচ্ছে এখানে এছাড়া বাইরে পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আমরা এরপর লিফট দিয়ে উপরে উঠব ওঠার পর আপনাকে উঠে আমরা উপরে দেখব ফ্ল্যাটটা রয়েছে ফোর্থ ফ্লোরে। এই বিল্ডিং এ ফোর্থ ফ্লোরে রয়েছে। তার আগে ফ্ল্যাট দেখার আগে আপনাদেরকে বলে দিই যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে টাচ করে দেবেন যাতে নোটিফিকেশনগুলো আপনারা পেতে থাকেন। চলুন আমরা ভিডিও উপরে যাই উপরে গিয়ে ভিডিওটা দেখি দেখতে থাকুন। ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে এই বিল্ডিং এরই ফোর্থ ফ্লোরে রয়েছি। আপনারা আমার সামনে এই যে ফ্ল্যাটটা দেখছেন এই ফ্ল্যাটেই এই ফ্ল্যাটটাই আপনাদেরকে ডিটেইলসে দেখাবো এবং ডিসকাশন করব কত স্কোয়ার ফুট আছে কতগুলো বেডরুম আছে ডিটেইলস আপনারা দেখুন। তার আগেই বলে দিই যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই এই ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দর্শক আপনাদেরকে বলে রাখি আগেও বলেছি যে আপনাদের এই ফ্ল্যাটটা পছন্দ হলে আপনারা নেবেন সেটা ঠিক আছে আমরা হাউজিং লোন 90% পর্যন্ত করে দেবো। শুধু তাই না এই ফ্ল্যাটটা পছন্দ যদি নাও হয়ে থাকে আপনারা যদি নিজস্ব কোনো প্রপার্টি যদি পছন্দ করেন সেক্ষেত্রেও আমরা হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। এবং আমরা এই ফ্ল্যাটটা দেখাচ্ছি ফ্ল্যাটটা কেনার জন্য কোনো ব্রোকারের চার্জেসও আপনাদের কাছ থেকে নেবো না ডোন্ট ভারি। আপনারা দেখুন এই হচ্ছে ফ্ল্যাটের পুরো এন্ট্রি গেট। আমরা এই মুহূর্তে রয়েছি ফোর্থ ফ্লোরে
বিল্ডিং এ লিফট ফ্যাসিলিটি রয়েছে, নিচে টু হুইলার পার্কিং ফ্যাসিলিটি রয়েছে। আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটে ঢুকবো, ফ্ল্যাটের ফেস হচ্ছে আপনার সাউথ ফেসিং ফ্ল্যাট। আমরা সাউথ ফেসিং ফ্ল্যাটে ঢুকছি, আস্তে আস্তে আপনারা ফ্ল্যাটে ঢুকছি, এন্ট্রি নিচ্ছি। আপনারা দেখুন ফ্ল্যাটের ডাইনিং যে স্পেসটা, সেই ডাইনিং স্পেসটা দেখুন কত বড় এরিয়া। এই হচ্ছে পুরো ডাইনিং স্পেস, দেখুন স্পেসটা আমি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমরা একদম কর্নার জায়গায় যাচ্ছি, কর্নার থেকে কিন্তু আমি আপনাকে ডাইনিং এর জায়গাটা, সেই জায়গাটা দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ডাইনিং এর জায়গাটা। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব কিচেনে, চলে যাব কিচেনটা দেখাবো আপনাদেরকে। আপনারা কিচেনটা দেখুন, এই হচ্ছে কিচেনের পোর্শন। ফ্ল্যাটটার বয়স হচ্ছে আপনার এক্স্যাক্টলি বয়স কত আছে বলে দেবো আপনাদেরকে। কিচেনটা আপনারা দেখলেন, এজ কত আছে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটার এজ যেটা রয়েছে সেটা হচ্ছে 5 ইয়ার্স এজ রয়েছে। কিন্তু প্রথম দিন থেকে এই ফ্ল্যাটটা কেনার পর থেকে কিন্তু লক কন্ডিশন আছে, কোনো দিন ইউজ হয়নি ফ্ল্যাটটা। দ্যাট মিন্স নিউ ফ্ল্যাট, কিন্তু বিল্ডিং এর বয়স হয়ে গেল, ফ্ল্যাটটার বয়স হয়ে গেল 5 বছর। আপনারা কিচেনটা দেখলেন, কিচেনটা আপনাদেরকে দেখাচ্ছি, নিচের পোর্শনটা দেখুন। আপনারা কিচেন দেখে বুঝতেই পারবেন যে কোনো দিন কিন্তু ফ্ল্যাটটা ইউজ হয়নি, লক অ্যান্ড কি কন্ডিশন আছে, পুরো বন্ধ অবস্থায় আছে। এই হচ্ছে কিচেন, পুরো ফুল কিচেন আপনারা দেখলেন। কিচেন থেকে যদি আমি ডাইনিংটা আরেকবার দেখাই, তাহলে হচ্ছে এই হচ্ছে ডাইনিং এর যে স্পেসটা, সেই স্পেসটা আপনারা দেখুন। এরপরে আস্তে আস্তে আমরা চলে যাব বেডরুমের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওপেন টয়লেটের ব্যবস্থা, কমন যে টয়লেট, ওপেন বলছি, এটা হচ্ছে কমন টয়লেটের ব্যবস্থা। আমি এন্ট্রি নিচ্ছি আস্তে আস্তে। টাইলসের কালারগুলো দেখুন আপনারা, এই হচ্ছে টাইলসের কালার, কমপ্লিট ফিটিংস কন্ডিশনে রয়েছে। এবং আমরা এরপরে আস্তে আস্তে চলে যাব বেডরুমের দিকে। এই হচ্ছে বেডরুম, দেখুন বেডরুমটা দেখুন আপনার, জানলা পুরো ওপেন, এবং বেডরুমে কিন্তু প্রচুর পরিমাণে আলো কিন্তু ভেতরে ঢুকছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেডরুমের সাইজ হচ্ছে 10 ফুট বাই 10 ফুট হচ্ছে বেডরুম। এবং আমি আস্তে আস্তে ভেতরে এন্ট্রি নিচ্ছি, এবং বেডরুমের সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, আপনারা দেখেছেন অ্যাটাচ বাথরুমের অবস্থা। এখান থেকে যদি আমরা বেডরুমটাকে যদি একবার দেখি, তাহলে এই হচ্ছে পুরো বেডরুমটা, আপনারা দেখেছেন। এরপর আমরা চলে যাব আস্তে আস্তে সেকেন্ড বেডরুমে, কারণ এটা হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাট, 4th ফ্লোরে। ফ্রেন্ডস, এই বেডরুমটা দেখুন, মাস্টার বেডরুম। এই বেডরুমটা সাইজ অনেক বড়। দেখেছেন বেডরুমটা, বেডরুমে রয়েছে আপনার পূর্ব দিকে জানলা, এবং বেডরুমের নর্থের দিক, আমাকে সেলার যেটা বলেছে সেটা হচ্ছে এটা হচ্ছে নর্থের দিক। নর্থের দিকে রয়েছে আপনার একটা বড় ব্যালকনি, ব্যালকনিটা দেখুন আপনারা, এই হচ্ছে পুরো ব্যালকনি। ব্যালকনিটা অনেক বড়, ছোট ব্যালকনিটা অনেক বড়, আপনারা বুঝতেই পারছেন। ব্যালকনি আমি পুরোটা হেঁটে এসেছি, এবং এই হচ্ছে ব্যালকনির পজিশন, নর্থের দিকে রয়েছে ব্যালকনি অ্যাজ পার দ্য ডিসকাশন অফ আওয়ার সেলার। আমার সেলারের সঙ্গে যেটা কথা হয়েছে এটা হচ্ছে নর্থের দিক, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি বেডরুমটা দেখি, তাহলে বেডরুমটা হচ্ছে এটা। ফ্রেন্ডস, আপনারা 2 BHK ফ্ল্যাট দেখলেন এই বিল্ডিং এ 4th ফ্লোরে, এবং ফ্ল্যাটের স্কোয়ার ফুট যেটা রয়েছে 840 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, 4th ফ্লোরে 2 BHK ফ্ল্যাট, 5 বছরের রিসেল, 5 বছরের পুরনো ফ্ল্যাট,
বাট প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন ফ্ল্যাটটা ইউজ হয়নি। লক এন্ড কি কন্ডিশনে আছে ফ্ল্যাটটা থেকে আমরা একদম সামনের দিক করে যাচ্ছি একবার। আশা করছি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ফ্ল্যাটটা ভালো লেগেছে। যদি ফ্ল্যাটটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। এবার আপনারা জানতে চাইবেন যে এই এরিয়াতে ফ্ল্যাটের কি দাম রয়েছে। এই এরিয়াটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, এটা একদম জিটি রোডের ওপরে, জিটি রোডের ধারেই রয়েছে ফ্ল্যাটটা। এখানে কারেন্ট রেট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 3,500 টাকা স্কোয়ার ফুট রয়েছে। সেক্ষেত্রে এই ফ্ল্যাটের দাম নিয়ার অ্যাবাউট 25-26 লক্ষ টাকা হয়। বাট এই ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন অনলি ফর 17 ল্যাকসে, 17 লক্ষ টাকায় 840 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কখনোই পাবেন না। অতএব আপনারা যদি মনে করছেন এই ফ্ল্যাটটা কিনবেন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং সাইট ভিজিট করার জন্য বা হাউজিং লোনের জন্য আপনারা উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদেরকে ফ্ল্যাট ভিজিট করিয়ে দেবো এবং ফ্ল্যাটের লোন পর্যন্ত করে দেবো। তার জন্য আমরা কোনো চার্জেস দেবো না। দর্শক আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।